নমস্কার বন্ধুরা, দুই ভাই বোনে আবার চলে এসেছি আরও একটা জবরদস্ত ভিডিও নিয়ে। আর তার আগে বলো, তোমরা সকলে কেমন আছো? আসলে ভালো আছি, আর আলাদা ভালো আছি। তো ভাই তো বলেই দিল যথারীতি, আমরাও খুব ভালো আছি আর আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, দীপাবলি চলে গেল, ভাই ফোঁটাও চলে গেল। তো বন্ধুরা, দীপাবলিও চলে গেল, কালী পুজোও চলে গেল, ভাইফোঁটাও চলে গেল, হ্যাঁ, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কিন্তু আয়োজন কমছে না, চলেই যাচ্ছে। তো আজকে কিন্তু মানে কি বলবো, অনেক রকম আইটেম নেই, কিন্তু যেইটুকু আইটেম আছে জম্পেশ আইটেম আছে, জিভে জল আনার মতন। আর এখন এই সিজনটা চেঞ্জ হয়েছে, আবারও ঠান্ডা লেগে গেছে। গঙ্গার ধারে গেছিলাম পুজো, কালী ঠাকুর বিসর্জন দিতে গিয়ে সেই ঠান্ডা লেগে গিয়ে আবার সেই সর্দি টর্দি হয়ে গেছে, এই অবস্থা। তো আমরা কি খাবো সেটা বলে নিই, ভাত তো রয়েছে আমাদের, সাথে রয়েছে পমফ্রেটে তেল ঝাল, খাসির মাংস পাতলা ঝোল, আর সাথে এক্সট্রা ভাত, আর রয়েছে চাটনি, টমেটো চাটনি, হ্যাঁ, তেঁতুল আর টমেটো দিয়ে চাটনি। তো বন্ধুরা, আমি একটা খাবার আগে একজনের কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো একজন আমাকে কমেন্ট করেছেন এবং খুব কষ্ট করে অনেক বড় বড় কমেন্ট করেছেন। তো আপনি বলেছেন যে আমি আমার ভাইকে ইগনোর করি, কোনোদিন কোনো ভাইকে মানে কোনো দাদা বা দিদিরা কিন্তু ভাই বোনকে ইগনোর করে না, এটা ভাবাটাও অন্যায়, ইগনোর করে না, হয়তো বকতে পারে, মারতে পারে, হ্যাঁ, রাগ করতে পারে, তবে ইগনোর কেউ কখনো করে না। আর যখন কোনো ভুল ত্রুটি হয় সেটা হয়তো আমি খেয়াল করিনি, সেটা অনেক দর্শক বন্ধুরা কিন্তু আমাকে বলে দেয় তুমি এটা করেছো, ওটা করেছো, ঠিক আছে, ওকে বলতে না দেওয়ার কোনো কারণ নেই। ও অনেক, ও যদি বলতে শুরু করে তো থামবেই না, কিন্তু ওকে বলতে দেওয়া হয়। আপনি আর বলেছেন যে আমার ভিডিও দেখার কোনো, আমার ইটিং শো দেখার কোনো ইচ্ছেই নেই, শুধু আমার ভাইয়ের জন্য দেখেন। এর জন্য তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমার জন্য না হোক আমার ভাইয়ের জন্য আপনি দেখছেন, এটাই তো অনেক বড় পাওনা। সবাই সবাইকে পছন্দ করবে এর কোনো মানে নেই। আর তৃতীয় প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি, আপনি বলেছেন যে আমাদের চ্যানেলটা ওর জন্যই দাঁড়িয়েছে, এটা একেবারে, এই জাজমেন্টটা একেবারে আপনি ভুল জাজমেন্ট দিয়েছেন। এই চ্যানেলটা পুরো আমরা তিনজন, মানে আমার মা, আমি, ভাই, তিনজন মিলেই করি। হয়তো মুখপাত্র আমি, আমি হয়তো একটু বেশি করি, বা টেকনিক্যাল লাইনে আমি দেখি, আমার মা, সবাই সমান পরিশ্রম করছে, আর যে দাঁড়িয়েছে সেটা সম্পূর্ণভাবে আপনাদের ভালোবাসায়, স্নেহে, দয়া, কৃপায়, যাই বলুন না কেন, আপনাদের জন্যই এই চ্যানেলটা গ্রো করছে। হয়তো এটা বলতে পারেন যে আমাদের পরিশ্রম আছে, আমরা প্রচুর পরিশ্রম করছি যাতে চ্যানেলটা একটু দাঁড়ায়, হ্যাঁ, কিন্তু দাঁড়িয়েছে শুধু আপনাদের জন্য, ঠিক আছে, এখানে আপনার জাজমেন্টটা একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আমার পাশে থাকবেন, আর আমার জন্য না হোক আমার ভাইয়ের জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, কারণ অনেক সময় আমি বসি না, অনেক সময় আমার মা ভাই দুজনেই বসেন, নিশ্চয়ই আপনি দেখবেন, ঠিক আছে। আশা করি আমার রিপ্লাই আপনি সন্তুষ্ট হয়েছেন। তো চলুন, আবার পরে কথা হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ অনেক কথা রিপ্লাই দিয়ে দিলাম, চলো খাওয়া শুরু করি। তো আজকে তো একদম ফাটাফাটি খাবার দাবার রয়েছে, অনেকদিন বাদে পমফ্রেট মাছ। মা একটু বড় চামচটা দিও, ওটা এটা দিয়ে নেওয়া যায় না। পমফ্রেট মাছগুলো খুব বড় না হলেও কিন্তু খেতে খুব ভালো, এর আগের দিন আমরা করেছিলাম তো অনেকটা নেওয়া হয়েছিল, কি দরজাটা খুললে আলোটা নষ্ট হয়ে যাবে, ওই দিকে তো। আচ্ছা দি, তো বন্ধুরা মাছটা তো আমাদের বাড়ির সামনে মাথায় করে এসছে, সেই সেটাই নেওয়া হয়েছে আর কি। পমফ্রেট মাছটা তো কাটা কম, এক কাটার মাছ, যাই হোক ভাইয়ের খেতে অসুবিধা হবে না আজকে। মা রান্না করার সময় একটুখানি একটা মাছ দিয়ে মেখে ভাত সবাইকে খাইয়ে দিয়েছিল, তখন দেখেছি হেভি টেস্টি হয়েছে, তো খেলাম।
ماذا تفعلون هذا هو 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 هذا যা রান্না মাছটা যা হয়েছে না চলো মা তো ভালো তো ভালো তো তো পুরো ধরে ফেলে দিচ্ছে সেই কি তো পাগলা অন্য মাছগুলো এটা কি মাছ তো মাছটা মিষ্টি আছে ধরে ফেলে দিচ্ছে কাটা নরম নরম কাটা দাদা এর মাছটা বড়ই ছিল সবসময় মিনিকে দেওয়ার দরকার নেই اه مين
ديت تو لا كين أنا كويش كده بس لا ماذا بقى؟ ماما بيك ماشي دي كي مونتا غوري غلا اسلي ماذا هلا يكي মাংসও তো ভালো হয় গরম Yeah.
মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। ভরে গেছে গালগুলো, ব্যথা হয়েছে সর্দিতে, কচকচি হাড়েতে। চাটনি দেব পুরো খাবি? তো বন্ধুরা আমাদের তো খাওয়া হয়ে গেল, দারুণ খেয়েছি। আমার মাছটা খুব ভালো লেগেছে খেতে। আজকে অনেকদিন বাদে পমফ্রেট মাছটা না দারুণ হয়েছে, আর মা রান্নাও করেছে খুব সুন্দর করে। আর ছিল মাংস, খাসির মাংস, পাতলা চোল, জানো তো আলু দিয়ে খেতে আমি খুবই ভালোবাসি। আমি শুধু কেন, আমার ভাই দুজনেই খেতে ভালোবাসি। আর গরম ছিল আজকে, ভাত টাত সব গরম ছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব। আর যদি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো চলি, টাটা।